हेलो फ्रेंड्स, नमस्कार সবাইকে। আমি ডক্টর নীলানী চ্যাটার্জি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, এটাতে অনেকেই আজকে ভীষণভাবে বিব্রত এবং ভুগছেন ভীষণভাবে, এটা হচ্ছে অ্যাস্থমা বা অ্যাস্থমা। আপনারা আশেপাশে অনেকেই দেখেছেন, সিজন চেঞ্জ হলে বা শীতকালে কখনো বর্ষাকালে শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, এর যে নানাবিধ কারণ সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। একটা অন্যতম কারণ হচ্ছে অ্যালার্জি। যে কোনো অ্যালার্জেন সেটা এর এটা বিভিন্ন কারণে হতে পারে, কিছু কিছু কারণ সেগুলো আপনাদের সাথে ডিসকাস করছি। অ্যালার্জি একটা অন্যতম প্রধান কারণ, অর্থাৎ কোন রকম অ্যালার্জেন হিসেবে শরীরের মধ্যে যদি প্রবেশ করে, সেটা ডাস্ট হতে পারে, অন্য যে কোনো কিছু হতে পারে, এটা যদি হয় শরীরের মধ্যে প্রবেশ করে, তাহলে অনেক সময় অ্যাজমা ট্রিগার করে, শ্বাসকষ্ট হয়। এছাড়া এয়ার পলিউশন যদি হয়, সেখানে ধুলোবালি থাকে, কেমিক্যাল থাকে, তার থেকে শ্বাসকষ্ট বাড়তে পারে। তখন আমরা দেখি যে অ্যাজমা যাদের হিস্ট্রি আছে খুব তাড়াতাড়ি বেড়ে যায় বা ট্রিগার করে। বাতাসবাহিত কিছু ইরিটেন্টস আছে যেগুলো আমরা ইনহেল করলে ভেতরে চলে যাচ্ছে, তার থেকে অ্যাজমা বেড়ে যায়। এছাড়া রেসপিরেটরি কোনো ইনফেকশন, তার থেকে হতে পারে, এটা ব্রঙ্কাইটিস, এবং যখন এটা সিভিয়ার হয়ে যায় অনেক সময় নিউমোনিয়া। এছাড়া এক্সারসাইজ, অনেক ক্ষেত্রে যদি বেশি মাত্রায় কেউ এক্সারসাইজ করে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়, সেক্ষেত্রে অনেক সময় শ্বাসকষ্ট বা অ্যাজমা ডেভেলপ করতে পারে। কিছু কিছু ওষুধের জন্য অ্যাজমা হতে পারে। এছাড়া স্মোকিং থেকে বা আশেপাশে যদি স্মোকি এনভায়রনমেন্ট থাকে, তার থেকে অ্যাজমা ডেভেলপ করে। ফ্যামিলি হিস্ট্রিতে যদি অ্যাজমার ইতিহাস থাকে, তাহলে এটা হতে পারে। কোনো কোনো কেমিক্যাল থেকে হতে পারে, ডাস্টের কথা তো বলেছি, ধুলোবালি, তার থেকে হতে পারে, কোনো পোকামাকড় থেকে হতে পারে, পোলেন থেকে হতে পারে, ফুলের যে পোলেন, তুলো থেকে হতে পারে, বিভিন্ন বা পারফিউম থেকে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। সিমটমস আমরা কি দেখি, প্রধান সিমটমস হচ্ছে শ্বাসকষ্ট, কাশি, বুকে একটা চাপ ভাব, ব্যথা, একটা অস্বস্তি, একটা হুইজিং শব্দ, শো শো করে একটা শব্দ শোনা যায়, অনেক দূর থেকেও অনেক সময় শোনা যায় এই আওয়াজটা, তখনই আমরা বুঝতে পারি যে অ্যাজমা অ্যাটাক হয়েছে এই ব্যক্তির উপরে। আমরা কিছু হোমিওপ্যাথিক ওষুধের পরামর্শ দেব, যেটা খেলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন যারা এই সমস্যায় ভুগছেন। প্রথম যে ওষুধটা বলবো, আর্সেনিক L30, এটাতে একটা রেস্টলেসনেস বা চঞ্চলতা দেখা যাবে, একটা বার্নিং সেন্সেশন সারা শরীরে, একটা জ্বালা থাকবে, তার সাথে শ্বাসকষ্ট, এবং একটা মেন্টাল কন্ডিশন কিরকম থাকবে, মৃত্যু ভয়, ফিয়ার অফ ডেথ, একটা উৎকণ্ঠা এটা থাকতে পারে, এবং শুলেই একটা শ্বাসকষ্ট এরকম দেখা যায়। অনেক সময় জিত হয়ে শুলে শ্বাসকষ্ট বেড়ে যায়, মাঝরাতে বেড়ে যায়, এবং হুইজিং রেসপিরেশন, যেটা ওই শোঁ যে আওয়াজটা বললাম, সেরকম একটা আওয়াজ শোনা যায়, শুকনো কাশি, কিন্তু বেশি কফ বের হতে পারে না, খুব সামান্যই কফ বের হয়, এক নাগারে অনেকক্ষণ ধরে কাশি হতে পারে। আরেকটা ওষুধ যেটা বলবো, এমন কস্ট, এখানে ভীষণ শ্বাসকষ্ট হয়, প্রচন্ড কাশি, বিরামহীন, থামতেই চায় না। অনেকে বলতে শোনা যায়, ডাক্তারবাবু আমার যখন কাশি হয় থামতেই চায় না, এক নাগারে কাশি হয়ে যাচ্ছে, থামতেই পারছি না, কফ প্রচন্ড জমে আছে, বের করতে পারছে না, বুকটা, বুকের মধ্যে একটা চাপ, গলায় একটা জ্বালা ভাব, খাদ্যনালীতে একটা জ্বালা, রোগী যেন শ্বাস নেবার জন্য ছটফট করছে, এরকম একটা অবস্থা হয়, গলা ভেঙে যায়, গলার আওয়াজ সেরকম ভাবে শোনা যায় না, এর সাথে অত্যন্ত দুর্বলতা, এবং চামড়া সাধারণভাবে ড্রাই থাকে, শুকনো থাকে, এটা আমরা দেখতে পাই এমন কষ্টের ক্ষেত্রে। এই ওষুধটা খুবই ভালো কাজ করে অ্যাজমার ক্ষেত্রে, এবং এরকম যদি সমস্যা হয় আমরা এই ওষুধটা দিয়ে থাকি পেশেন্ট। এর আগে অনেককেই আমি দিয়েছি যারা খুবই উপকৃত হয়েছে এবং ভালো আছে। আরেকটা ওষুধ বলবো, অ্যারেলিয়া রেসিমোসা, এখানে শ্বাসকষ্ট, কাশি, শুয়ে পড়লে যেন কাশি এবং শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে,
থামতেই চাইছে না, চাপ ভাব একটা রয়েছে বুকের মধ্যে, খুব কষ্ট হচ্ছে, হাঁচি আছে, এরকম যদি সমস্যা হয় তাহলে অ্যারেলিয়া রেসিমোসা এই ওষুধটা আমি দিয়ে থাকি এবং পেশেন্টদের আমি দিয়ে এই অবস্থায় দিয়ে দেখেছি, তারা কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন এবং ভালো আছেন। আজকে এই বললাম, এটা কম্বিনেশন মেডিসিন হিসেবে আপনারা পাবেন, প্রত্যেকটা 20 ml করে নেবেন, 20 ml বটল নিয়ে 20 ml নেবেন এবং মিক্স করবেন, একটা 100 ml খালি বটলে মিক্স করে রাখবেন, চেক করে নেবেন এবং কিভাবে খাবেন, অ্যাকিউট স্টেজে 2 drops 2 hourly খাবেন, এরকম প্রথম 2 দিন খাবেন, তারপর একটু বেটার ফিল করলে 2 drops 4 times daily এইভাবে অন্তত 15 দিন থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করবেন, যদি ভালো থাকেন 7 দিন গ্যাপ দিয়ে আবার 3 সপ্তাহ কন্টিনিউ করবেন, আশা করি ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।